হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও একটি দারুণ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ফ্রেন্ডস, আজকের প্রজেক্ট থেকে কীভাবে আপনি ইনস্ট্যান্ট $12 আপনার $64, $12.64 আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই $12.64 কীভাবে নেবেন এবং কীভাবে এটা পাবেন এবং এখান থেকে কীভাবে মাইনিং করে আপনি ইনকাম করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আজকে আমরা কথা বলবো Read2n AI এই মাইনিং সম্পর্কে। তো আজকের এই প্রজেক্ট থেকে আপনি কিন্তু খুব ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন। এটা একদমই একটা ফ্রি মাইনিং প্রজেক্ট। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু Read2n যে AI মাইনিং প্রজেক্ট আছে সেটার ওয়ালেটে আসি এবং এখানে আমার কিন্তু $12.64 আছে। ফ্রেন্ডস, এই মাইনিং প্রজেক্টটা বিগত আরও 2-3 মাস আগে কিন্তু লঞ্চ করেছে এবং এটা আমাদের মাঝে আসছে, কিন্তু আমি এটা আপনাদের মাঝে শেয়ার করিনি কারণ এই প্রজেক্টটা বিভিন্ন আপডেটের কারণে মাইনিং হচ্ছিল না। আসলে এটা নিয়ে আমরা রিসার্চ করতেছিলাম যে আসলে প্রজেক্টটা কি ভালো না খারাপ। তো ইতিমধ্যে এই প্রজেক্টটা সম্পর্কে আমরা যা জানতে পেরেছি, এই প্রজেক্টটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এখান থেকে আশা করা যায় যে আমরা সুন মানে ভবিষ্যতে খুব ভালো একটা ইনকাম করতে পারবো এখান থেকে ফ্রিতে। তো তার জন্য আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখানে ইনকামের সিস্টেমগুলো দেখাচ্ছি এবং মাইনিংয়ের। ফার্স্ট অফ অল, তো এই যে হোম আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি আমরা যদি হোম আইকনে ক্লিক করে দিই এবং এখানে আমরা কিন্তু কিছু চাইনিজ ভাষায় বুকস দেখতে পাবো। এখান থেকে মূলত আপনি কিন্তু এই বইগুলো পড়েও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে ইনকামের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো উপায় আছে যার মাধ্যমে এখান থেকে মূলত ইনকাম করা যায়। তো এখানে ফ্রেন্ডস, আপনি বইগুলো পড়েও কিন্তু ইনকাম করতে পারবেন, কিন্তু এই বিষয়টা এখন আপনাদের প্রয়োজন নেই কারণ আপনাদের হাতে হয়তো এতটা সময় হবে না। আপনি এখানে ধৈর্য সহকারে বই পড়বেন, এই ভাষাটাও চাইনিজ ভাষা। তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে নেক্সটে একটা আপডেট ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওতে কী করে আপনি ফ্রিতে শুধুমাত্র 24 ঘন্টা পরে পরে একটা ক্লিক করে এখান থেকে ইনকাম করতে পারবেন, তার আগে আমি জানিয়ে দিই এই Read2n AI মাইনিংয়ের আপনার টোটাল সাপ্লাই 21 মিলিয়ন। তো এই মাত্র 21 মিলিয়ন সাপ্লাই যেহেতু এই প্রজেক্টটা, সেটা কিন্তু অবশ্যই একটা স্ট্রং প্রজেক্ট। তো এখানে আপনারা যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে আমাদের মাইনিং যে পেজটা আছে সেটা চলে আসবে এবং এখানে আমরা দেখতে পারবো আমাদের মাইনিংটা কিন্তু হচ্ছে। তো এখানে দেখেন ফ্রেন্ডস, মাইনিংটা আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে। এখানে ক্লিক করে দিলে এই যে টাইমটা কাউন্টডাউন হচ্ছে, এই টাইমটা সরে যাওয়ার পরে কাউন্টডাউন হয়ে গেলে আমরা কিন্তু এখানে ক্লিক করে মাইনিংটা শুরু করতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে দেখেন মাত্র কিন্তু 0.01 মানে হচ্ছে 1 সেন্ট করে আপনি মাইনিং করতে পারতেছেন পার হর্স, মানে পার ঘন্টা, প্রতি 1 ঘন্টায় মাত্র 1 সেন্ট করে আপনি মাইনিং করতে পারতেছেন। এমনকি এই প্রজেক্টটা আরও তাড়াতাড়ি মানে যত ভাইরাল হবে তত কিন্তু আমাদেরকে মাইনিং রেটটা কমিয়ে দেবে কারণ এদের টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 21 মিলিয়ন। তো সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে, যেহেতু একটা ফ্রি মাইনিং প্রজেক্ট এবং প্রতি 24 ঘন্টা পরে আপনাকে একবার ক্লিক করে এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে নেবেন কারণ বলা যায় না এই প্রজেক্টটা কিন্তু অনেকটাই স্ট্রং হতে যাচ্ছে যেরকমটা আমরা রিসার্চ করেছি তার মাধ্যমে জানতে পেরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 8টা টোকেন হয়েছে মাত্র। আমি কিন্তু বিগত 2 মাস আগেই এই অ্যাকাউন্টটা খুলেছি এবং এটাকে পর্যালোচনার জন্য রেখে দিয়েছি, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করিনি। এখন যখন জানতে পারলাম যে এটা আসলে একটা ভালো প্রজেক্ট এবং বিগ প্রজেক্ট, তো সেই জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা। তো ফ্রেন্ডস, আপনারা সর্বপ্রথমে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এই ওয়ালেট সেকশনে আসবেন। আসার পরে আপনারা এখানে কিন্তু এই বোনাসটা দেখতে পারবেন। এখানে আপনাদের মূলত এই যে $12.64 দেখতে পাচ্ছেন, আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন কিন্তু এখানে $17 ছিল এবং এটা হচ্ছে একটা NFT। আপনারা এই যে নিচের দিকে যদি একটু আসেন, আসার পরে এখানে আপনারা মূলত NFTটা দেখতে পারবেন, এটা হচ্ছে INFT। তো এখানে যদি ক্লিক করে দেই তাহলে আমরা কিন্তু আসলে আমাদের NFTটা দেখতে পারবো। তো ফ্রেন্ডস, আমি কাজটা দেখিয়ে দিচ্ছি। এই NFTটা আপনি কিন্তু চাইলেই সাথে সাথে সেল করতে পারবেন না, এটা তারা পর্যায়ক্রমে কিন্তু আমাদেরকে আপডেট দেবে এবং তারা আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করার পরেই কিন্তু আমরা এটা সেল করতে পারবো। কিন্তু আপনি এখানে একটা কাজ করে রাখতে পারেন, সেটা হচ্ছে এই এখানে আসার পরে এখানে একটা ক্লিক করে দিবেন, এই
অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই এনএফটিটার এই পেজে আসার পর একটা ক্লিক করে আপনি সিম্পলি কি করবেন, এই জায়গায় আপনি আপনার পছন্দ মতো একটা অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে যেমন আমি ধরেন 1 BNB, এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু BNB আছে, তো এই BNB আছে, তো এখানে সিম্পলি আপনি আপনার পছন্দ মতো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি জাস্ট এখানে কনফার্ম করে দিয়ে রাখবেন, মানে এটাকে ইউজ করে রাখবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার ইউজ করা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন ইউজ লেখা আছে। তো এখন কথা হচ্ছে আপনারা কিন্তু এটাকে ইউজ করে রাখবেন, এটা কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন না, উইথড্র দিবেন যখন এই Read2n আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে বলবে তখনই কিন্তু আমরা এটা উইথড্র দিতে পারবো। তো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এখানে আপনার কাজটা কি, এখানে আপনার কাজটা হচ্ছে প্রতি 24 ঘন্টায় শুধুমাত্র ক্লিক করে মাইনিংটা করা। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং সেখানে লেখা দেখবেন টুডে অফার লিঙ্ক, নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পলি আপনি লিঙ্কটার উপরে ক্লিক করে দিয়ে অপেক্ষা করবেন। দেন আপনাকে কিন্তু রিডাইরেক্ট করে অটোমেটিকলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে, সেখানে আপনি দেখতে পারবেন Read2n অ্যাকাউন্ট ক্রিয়েট, নিচে দেখতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক, তার নিচে ইনভিটেশন কোড। দেন আপনারা কি করবেন, সিম্পলি সেই রেজিস্ট্রেশন লিঙ্কটার উপরে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন ওপেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আপনি দেখতে পারবেন ইনস্টল লেখা। ঠিক আছে, তো আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে ইনস্টলটা করে নেবেন। আপনারা জাস্ট এই ইন্টারফেসে চলে আসবেন, এখান থেকে ইনস্টলের উপরে ক্লিক করে আপনাদের কিন্তু আপনাদের প্লে স্টোরে রিডাইরেক্ট করে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা জাস্ট ওপেনের উপরে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। এই ওপেন বাটনে এখানে আপনারা কিন্তু ইনস্টল দেখতে পাবেন। দেন আপনারা সিম্পলি ইনস্টল হয়ে গেলে এই ওপেন দেখতে পাবেন, ওপেন বাটন, তো সিম্পলি ওপেনের উপরে ক্লিক করে দেবেন। দেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। তো আপনি সিম্পলি কি করবেন, এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের এবং পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, পাশে সংখ্যা মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। দেন আপনি দেখতে পারবেন এখানে ইনভাইট কোড, যদি এই কোডটা এখানে না থাকে সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন সেখানে যে পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে কিন্তু আপনি ইনভাইট লিঙ্কটা দেখতে পারবেন। সেই লিঙ্কটা এখানে কপি করে এনে টাইপ করে বসাই দিবেন অথবা মুখস্থ করে এনে টাইপ করে বসাই দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, সিম্পলি এই সাইন আপের উপরে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, ভালো করে দেখবেন অ্যাকাউন্ট প্রসেসটা, সাইন আপের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা কী করবেন, এদিকে স্ক্রল করে দিবেন, স্ক্রল করার পর আবারও এরকম আসবে, আবারও আপনারা স্ক্রল করে দিবেন। তো স্ক্রল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন গেট স্টার্টেড লেখা। তো সিম্পলি আপনি এই গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিন্তু আপনি লগ ইন সাইন আপ নামের আবারও দুইটি অপশন পাবেন। তো সিম্পলি আপনি এই লগ ইন সাইন আপের উপরে ক্লিক করবেন। দেন তার আগে এই যে টিক মার্ক এখানে করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি আপনার যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে বসাই দিবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন নিচে সেন্ড কোড, সিম্পলি এই সেন্ড কোডের উপরে ক্লিক করে দেবেন। এটা কিন্তু খুবই একটা সিকিউরিটি ফুল বলতে পারেন প্রজেক্ট, তো এখানে খুব ভালো একটা সিকিউরিটি সিস্টেম, এটা খুব ভালো লাগছে। দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো আপনার এখানে একটা কোড বসাতে হবে, এই কোডটার জন্য আপনি চলে যাবেন আপনার জিমেইলের ইনবক্সে। ঠিক আছে, যখন আপনি আপনার জিমেইলে যাবেন যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাকে আপনার এখান থেকে কপি করতে হবে। দেন আপনি চলে আসবেন আপনার অ্যাপসে, আসার পরে এই জায়গাটার মধ্যে আপনি কোডটাকে বসাই দিবেন। দেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটা অটোমেটিকলি হবে, না হলে এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি কয়েকটা ভাষা দেখতে পারবেন, এইখান থেকে আপনি ইংলিশটাকে সিলেক্ট করে দিবেন। দেন এই যে কনফার্ম বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন, আগে কিন্তু অবশ্যই ইংলিশটা সিলেক্ট করে দেন কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি অ্যাক্টিভেশন কোড যেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে টুডে অফার লিঙ্ক, সেখানে ক্লিক করার পর আমাদের পোস্টে গিয়ে আপনি যে ইনভাইট কোডটা পাবেন সেই কোডটা কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনি ফ্রিতে যে এনএফটিটা আছে সেটা পাবেন না $12। তো অবশ্যই কোডটা ব্যবহার করবেন। দেন কোডটা যখন দেওয়া হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নিচে এন্টার নামের যে একটা অপশন এখানে ক্লিক করবেন, আর ভালো করে দেখে রাখেন এখানে যে স্কিপ অপশন আছে এখানে যেন কোনোভাবে ক্লিক না পড়ে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ফ্রিতে এনএফটিটা পাবেন না। দেন এন্টারের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি কিন্তু অ্যাপসের যে মূল ইন্টারফেস আছে হোম ইন্টারফেস সেখানে চলে আসবেন। দেন এখান থেকে আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, ওয়ালেটে আসবেন। ওয়ালেটে ক্লিক করে আপনি ফার্স্ট অফ অল চেক করবেন এখানে আপনার INFTটা আসছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন INFT এটা আসছে কিনা আপনি চেক করবেন। যদি না আসে এটা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে চলে আসবে এবং এটা যখনই এই Read2n AI মাইনার আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো এবং এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করে দেবো, আপনারা তখন এটাকে সেল করে নিতে পারবেন। এখানে কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন ধরনের অফার আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার আছে, তো আপনারা এগুলো দেখে চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাদেরকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটার মধ্যে ক্লিক করে দিবেন এই লেখাটার উপরে, এখানে ভালো করে দেখেন রিড
Read2n AI Miner এই লেখাটার উপরে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে দেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম সিম্পলি কনফার্ম এর উপরে ক্লিক করে দিবেন যখনই কনফার্ম এর উপরে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন স্টার্ট নাও তো আপনি এই স্টার্ট এর উপরে ক্লিক করে দিবেন আপনার মাইনিংটি কিন্তু স্টার্ট হয়ে যাবে অনেক অনেক সময় দেখবেন কি আপনারা এখানে কিন্তু স্টার্ট করার পরও মাইনিংটা হয় না এটা কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে হয় সেই ক্ষেত্রে আপনি একটু পরে ট্রাই করবেন 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ট্রাই করে দেখবেন দেন আপনারা যখনই ট্রাই করে দেখবেন বা ফোনটা হাতে নেবেন তখনই এখানে ট্রাই করে দেখবেন আপনার মাইনিংটা কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে যাবে তো फ्रेंड्स আশা করি বুঝতে পারছি বুঝাইতে পারছি আপনাদেরকে যে এখানে মাইনিংটা কিভাবে করবেন তো फ्रेंड्स এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে এখান থেকে সবাই ইনকাম করতে পারে তো এটা একটা ফ্রি প্রজেক্ট তো আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন এই ভিডিওটা দেখার সাথে সাথে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো পরিমাণের একটা ইনকাম বা প্রফিট করতে পারবেন তো फ्रेंड्स সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ।